খুব মজা লাগে তো বন্ধুরা। এই যে দেখেন মিরপুর চত্বর ভাষণ টেক বাজারের সামনে দেশি হার রেস্টুরেন্ট নিয়ে আসছি আমার গার্লফ্রেন্ডের ডক্টর মুনিয়া। ও বলছিল তো সাজেক যাইবো, ঠিক আছে এই জায়গায় নিয়েছি। যান দেখছ কোথায় নিয়ে আসলাম? আমি তোমাকে বলেছিলাম আমি সাজেক যাবো, হ্যাঁ আমি বাম্বু চিকেন খাবো, আমি এখানে আসতে বলিনি। আরে আরে গাদা, এই যে এইটাই তো তোমার সেই বাম্বু চিকেন, সাজেকেরটাই এখন এই জায়গায় পাওয়া যাইতাছে। আমি ওইখানে যাবো। আরে শোন, আরে তুমি বুঝতাছো না, তুমি ওই জায়গায় যে ওটি কইরো, এই জায়গায় তুমি আগে খাইয়া দেখো, যদি মজা না পাও এরপরে আমার কই যেই মজা, তুমি আর জীবনে কারো ওটি করবে না, বিশ্বাস করো। তুমি আসো না। কেন, এখানে কি মিরপুরে কি বাম্বু চিকেন পাওয়া যায়? এই যে এটাই বাম্বু চিকেন। আরে অপারেশন করছো তো মাথায় লেগে গেছে, ভাই একটু তাড়াতাড়ি দেন তো, আসো জানে দিগেছো, আসো আসো দেখো খাইয়া কি মজা। আরে বুঝো না, পাগলি ডাম আর খালি দুষ্টামি করে। আর একটু ধৈর্য ধরো না, মানে ধৈর্য ধরতে পাচ্ছি না আমি। আরে এই যে দেখছো কথা বত, এই যে চলে এটা থেকে ঢাইলা দিচ্ছেন না ভাই, দেন এখানে রাখেন না, এটা এটাও দেখাই না তো, এটা বিশ্বাস করবো না তো। এই যে দেখেন দেখছো, জান এই সেই ব্যাম্বু যেটা তোমার দিতে চাইছিলাম, মানে নাই চিকেন আর কি, ব্যাম্বুর চিকেনটা দেখছো ভালো। আমার তো সহ্য হচ্ছে না, ডাইলা ফেলছে, ডাইলা নিয়ে আসছে তো, এটার মধ্যে যেটা আছে এটা পরে খাবো, আগে একটু খাও, খুলে ফেলালে তোমার ইয়া হয়ে যাবো না, ঠান্ডা হয়ে যাবো না, দুষ্ট কোথায় কার। তুমি আমাকে খাওয়া দাও। ওহ রে কি যে সুইট, এই দিচ্ছি জান, দিতাছি নাও। তুমি মনে করো আমি সবসময় মানে কেয়ারিং করি, বুঝছো, আমাদের ইয়ার ভিতরে বাড়ির ভিতরে আছে না, কথা বলি তোমাদের সবসময় মেয়েদের কেয়ারিং করি, দেশি আহার এটার খাবার এত মজা যেটা বলার মতো না জান, বুঝছো, খুব মজা লাগে। একটু লেবু দিয়ে নেই। কি করছো তুমি? কি আমি খাবো না? তোমার দিই নেই, স্টক ফেলুলা স্টক ফেলুলা। তুমি নিজে খাচ্ছো, আমাকে দিচ্ছো? আমি আমি খাই বলেছি, এই জন্য আমি বলছিলাম আমার মন ভোলা। আচ্ছা দাও, সরি জান, সরি, কিছু মনে করো না প্লিজ। ভাই তো লবণ দিয়েন তো, খুব মজা লাগে জান। কি ব্যাপার, কিসে তুমি খাচ্ছো বারবার, আমাকে দিচ্ছো না? তোমার এইবারও দিই নেই না, থাক পেরুলা থাক পেরুলা, না নাকি আমি চলে যাবো। আরে ধর পাগলি, তোমার আমি কেন দিবো না, পাগল নাকি? আরে তো খাবার কি আমি খাওয়ান যায়? তুমি থাকো আমি চলে যাচ্ছি। কই যাও, আমি আমাকে দিচ্ছো না, তুমি নিজেটা নিজে খাচ্ছো। ভাই এ ভাই আমি এবারে দিই নেই না, আর কি মানে দিই নেই, হ্যাঁ করো তো, ওদেরকে জিজ্ঞাসা করো। জান সরি জান, আমি আসলে আমি তোমার আমি বল, যদি তুমি আমাকে না দাও তাহলে কিন্তু আমি তোমার ওটি করাবো কোদাল দিয়ে। কিটা কিটা অপারেশন করাবো কোদাল দিয়ে? কোদাল দিয়ে বুক ফাড়বা? হ্যাঁ। এমন কব দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রে তুমি আমার এবারে মতো বাঁচাই দাও আল্লাহ, জীবনে একটাই ভুল করছি, এটা লাই মায়ের লোকের সম্পর্ক করার আগে বুঝি নাই, ও যে কোদাল মোদাল দিয়ে যায়। এখন তুমি খোঁচা মেরে কথা শোনো না, না আর পাগলি, সব জিনিস নেগেটিভ করো, তুমি শোনো আগে আমি কেন খাইছি, আমি এটা টেস্ট করলাম। কথা বন্ধ করো, তুমি আমাকে খাওয়াও। একটু দাও একটু দাও, মজা না? এই জন্যই তো বলছিলাম সাজিক দর দরকার কি, যেখানে যে মিরপুর 14 নম্বরে তোমার ভাষণ টেক বাজারের এখানে পাইতাছো তুমি, বুঝো নাই? শুনো, এটা খেয়ে আমরা সাজিক যাব, তোমার অপারেশন করে আমি সাজিক যাব, মানে আমার অপারেশন করবই, বুঝো নাই, আল্লাহর কি যে একটা খা জনমের খাওন খা। এটা কেমন তোর কথা বলছো বলো, জনমের খাওন কেন খাবো? আমার কথা বুঝো না তুমি, বারবার তোমার বলছি তুমি টাকা পয়সা খাবার দাবার কি চাও নেও, আমার উপর শুন তুমি কেন করবা? হ্যাঁ তুমি যাতে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহর আমি সুস্থ আছি তো রে ভাই। আচ্ছা খাওয়া দাও, কথা কম বলো, সব সময় ভাইজলামি করো তুমি। আরে কি অবস্থা, এবারও খাইছি আমি, সরি জান সরি জান, তুমি এই জায়গায় বসো। হ্যাঁ কোথায় যাচ্ছো? শোনো এটা অনেক মজা, হ্যাঁ আমি না আজকে শোনো না আগে কথাটা শোনো, টাকা আমি তো ভুলে গেছি, এ ভাই ভাই এদিকে আসেন, টাকা হাই দিব, হ্যাঁ গেলাম আমি।